আসসালামু আলাইকুম, আমি জহুরুল আলম, আমার বাড়ি মানিগঞ্জ সিংগায়। আমার গাড়ির ব্যথা ছিল, গলায় ব্যথা ছিল, দুইটা অপারেশন করছি, দুই হাতে দুই পাখনায় দুইটা অপারেশন করছি। এখন আমি বর্তমানে সুস্থ, আর স্যারের কাছে আসছি। স্যার এই আমার করে দেখে, ডাক্তার একুয়ালি স্যার খুব ভালো লোক, আর হাসপাতাল নাম্বার হলো বিএলসিএল হাসপাতাল। আসি স্যারের কাছে, স্যারের দেখাই, স্যারের দেখা এটা এমআর করা। এমআর করার পরে আমাকে বললো তোমার গাড়ি একটা অপারেশন করতে হবে, আর গলা একটা অপারেশন করতে হবে, দুই হাতে সোলার করতে হবে, করলে তুমি টিকতে নেবে। স্যারের কথা মতন আমি এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি তিন দিন পর আজকে আমি উঠছি, আমি হাঁটতে পারি, বসতে পারি, আমার ব্যথা নাই, ব্যথা একদম নাই, ব্যথা চলে গেছে। তো এত সালের প্রতি আমার খুবই আন্তরিক ভালোবাসা, এবং আমার হাজার হাজার দোয়া রইলো, আল্লাহ জানে তারা হাজার বছর বাঁচায়, তাহলে মানুষ অনেক উপকার পাবে। তার ব্যবহার অনেক ভালো, তার স্টাফ হাসপাতালের সবাই সবাই ভালো, এক কথায় এক বাড়ির মতন, এত ভালো ব্যবহার কোথাও নাই। আমি অনেক হাসপাতালে আমার জীবনে আমি ঘুরছি, এই ব্যথা নিয়ে বহুত শত শত হাসপাতালের নাম করে গেলে বহু সময় লাগবে। অবশেষে এই স্যারের লেদার সার্জারি কথা শুনে স্যারের কাছে আইসে আলাপ সলাপ করে আমি অপারেশন করলাম। এর আগে আমি দুজনে নিয়ে আসছিলাম, দুজন কমর ব্যথা ছিল, তারাও দুজন খুব ভালো হয়ে গেছে।